না প্রথম দিকে প্রথম তিন মাস ধরুন ওদের বিভিন্ন রকম প্রেগনেন্সি রিলেটেড সমস্যা হতে পারে, বিশেষ করে বমি খেতে পারে না, কিছু কিছু খাদ্যে ওদের অ্যালার্জি না, এটা হচ্ছে বেবি প্রোটেকটিভ মেকানিজম বলা হয়। বেবি যেসব খাদ্য মানে আমরা যে মায়েরা যে খাই সেই খাদ্য তো বিভিন্ন সিম্পল ফর্মে বেবির কাছে বলছে, সেইসব বেবি কিছু কিছু আছে যে সেই কতগুলো পার্টিকুলার জিনিস সহ্য করতে পারে না, এটাকে আমেরিকার ব্যাংক বলা বেবি প্রোটেকটিভ মেকানিজম। তখন সেই সব খাদ্য যেমন অনেক সময় বলে কেউ মাছ খেতে পারছে না, কেউ ডিম খেতে পারছে না, কেউ গন্ধ একটা সহ্য করতে পারছে না, আবার এমন দেখা যায় ভেরি রেয়ার যদিও কিছু কিছু অ্যাটিপিক্যাল খাদ্য খেতে শুরু করে, কেউ মাটি খায়, কেউ চক খায়, এরকম হয় ভেরি রেয়ার কিন্তু সেগুলো। সেই জন্য যেটা আমরা বলি যে প্রথম তিন মাস বা চার মাস এই খাওয়ার অসুবিধা হয়, সেই জন্য প্রথম কথা বলা হয় যে বারে বারে খাবে, অল্প অল্প খাবে এবং বাড়ির খাওয়া যাওয়ার যেটা বিভিন্ন আজকাল কোম্পানি তৈরি ফুড প্রোডাক্টে বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে, সেই কোন কেমিক্যাল সেই বাচ্চার প্রথম তিন মাসের গঠনে ক্ষতি করতে পারে। আচ্ছা ধরুন কোন গর্ভবতী মহিলা বা প্রেগনেন্ট ওম্যান যদি ওভারওয়েট হয়, ওভারওয়েটটা আমাদের একটা ভারতীয় মহিলাদের একটা বিশেষ সমস্যা, তো ওভারওয়েট হলে এই ক্ষেত্রে আমি কিভাবে নিজেকে মেইনটেইন করব? আমাদের ভারতীয় মহিলাদের এক নম্বর হচ্ছে দুটো সমস্যা, ওভারওয়েট এবং একটা প্রপোর্শনে আন্ডারওয়েট। হ্যাঁ, আন্ডারওয়েট মানে আমরা বলি যে প্রেগনেন্সি নেওয়ার আগে অ্যাট লিস্ট যেন 40 কেজি ওজন না, মানে নেয়ার টাইম মা নিজেরই পুষ্টি নেই ঠিক মতো, তাহলে সে তার বাচ্চাকে কি করে পুষ্টি দেবে? ডিউরিং প্রেগনেন্সি মা এবং দুজন মানে বাচ্চা দুজনের বৃদ্ধি হচ্ছে, সেই জন্য আন্ডারওয়েটে হলে কি হবে, মায়ের তো মা হচ্ছে ব্যাংক হিসাবে কাজ করে, একটা বাচ্চা যখন আসলো সমস্ত কিছু কিন্তু সে মার থেকে নিচ্ছে, মা হচ্ছে স্টোর। হ্যাঁ, সেই জন্য মা যদি ঠিক মতো মানে বিফোর প্রেগনেন্সি তার যদি সমস্ত কিছু পুষ্টি ঠিক মতো না থাকে তাহলে সে বাচ্চাকে পুষ্টি দেবে কি করে? এবং যেহেতু প্রথম তিন মাসে আরো খেতে পারে না তার আরো মা ওয়েট কমে যাবে, আরো নিউট্রিশন ডেফিসিয়েন্সি হবে। মানে যদি আমার প্রয়োজনের তুলনায় কম ওয়েট থাকে, আন্ডার ওয়েট থাকে, সেই জায়গায় মাকে আগে নিজেকে প্রিপেয়ার হতে হবে, তারপরে বেবি কেয়ারের ব্যাপারটা মানে দুজনকে যাতে ব্যালেন্স ঠিক থাকে সেইভাবে তাকে চলতে হবে অবশ্যই। হ্যাঁ, আচ্ছা ধরুন যদি মানে আন্ডার ওয়েট থাকে তাহলে সেই মা কি ধরনের প্রিকশন নেবে বা কি নেবে, কি করলে তার সাবধান মানে সাবধানতার সম্পর্কে আপনি একটু বলুন। হ্যাঁ, আন্ডার ওয়েট হলে অবশ্যই প্রথম দিকে ডাক্তারকে দেখাবে যে কিছু কিছু মেডিসিন খেতে হয়, বিফোর কনসেপশনও খেতে হয়। যদি আমাদের ফলিক অ্যাসিড যেটা দিই আমরা, ফলিক অ্যাসিড একটা ভিটামিন যেটা আগে থেকে দিলে কিছু নিউরাল টিউব ডিফেক্ট হয়, শুনে থাকবেন হয়তো অ্যানেম কেবল মাথা তৈরি হয় না, পিঠে একটা টিউমার হয় মেনিনোসিল বলে, সেই ভিটামিন ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য হয়, সে যদি আমরা আগে থেকে তাদের দিতে পারি তাহলে এই এইগুলো বিকলাঙ্গগুলো হবে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে মা যদি ঠিক মতো খেতে পারে সেই জন্য আমরা কিছু কিছু মেডিসিন দিই প্রথম তিন মাসে, যেগুলো ধরুন মানে বাচ্চার কোনো রকম ক্ষতি করবে না, সেই জন্য খিদে বাড়াতে সাহায্য করে। এবং আমরা কি কি ব্যবস্থা নিতে হবে, কি ধরনের খাওয়া খেতে হবে সেগুলো বলে দেবো। নিকটবর্তী আজকাল স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টিনেটাল মায়েদের চেক আপের জন্য স্বাস্থ্যকর্মীরা আছে, তারাও বলে দিচ্ছে। মানে প্রেগন্যান্সি আসার সাথে সাথে ফুড হ্যাবিটটা যেরকম যতটা জরুরি ততটা একজন বিশেষজ্ঞের পরামর্শ ততটাই জরুরি। আপনারা যদি সঠিক ফুড এবং সঠিক বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চলে আমি মনে করি প্রেগন্যান্সি সমস্যাটা অনেক বেশি সমাধান হবে। তো আরেকটা কোশ্চেন স্বভাবতই মনে আসে ডক্টর রায়চৌধুরী, সেটা হলো যে ধরুন কেউ যদি অপ্রাপ্ত বয়স্কতে প্রেগনেন্ট হয় এক্ষেত্রে একটা বিরাট সমস্যা অ্যারাইজ করে, তো সেই ক্ষেত্রে কি সমস্যা? আচ্ছা, সেটা প্রথমে আরেকটা আপনি প্রথম কোশ্চেন করেছিলেন ওভারওয়েট মহিলাদের কি সমস্যা, সেটা আমি বলা হয়নি, পরে এটা আসছি। ওভারওয়েট মহিলাদের সমস্যা হচ্ছে এক্ষেত্রে দু ধরনের সমস্যা হয়, বাচ্চা খুব বড় হয় আবার একটা ধরনের সমস্যা হয় বাচ্চা বাড়ে না। সেই জন্য তাদের ফ্রিকোয়েন্টলি
প্রেসার চেক করতে হয়, মানে ঘন ঘন চেক আপ করতে হবে, ওয়েট যদি খুব বেশি না বাড়ে, এদের দিবেন বেশি বাড়ে। আমরা বলি প্রেগনেন্সিতে সাধারণত ইন্ডিয়ান আমাদের 10-15 কেজি ওজন বাড়ে। এবার দেখা গেছে যে আন্ডারওয়েট মালদের হয়তো সারা প্রেগনেন্সি টোটাল প্রেগনেন্সিতে 5 কেজি বাড়লো, তার মানে বাচ্চারও বৃদ্ধি কম, মায়েরও বৃদ্ধি কম। আবার ওভারওয়েট দেখা যায় কেউ 60 দিয়ে শুরু করলো, 70 দিয়ে শুরু করলো, তার 90 এ পৌঁছে গেল, মানে 20-25 কেজি বেড়ে যায়। এবং এই র্যাপিড গ্রোথ গুলো তাতে মায়েদের প্রেশার বেড়ে যাওয়ার ভয় থাকে, সুগার বেড়ে যাওয়ার ভয় থাকে, এবং প্রচুর পাই যাদের প্রেশার বেড়ে যাচ্ছে বা ডায়াবেটিস, মানে ইনসুলিন নিতে হচ্ছে, সেই জন্য ওভারওয়েটও ডেঞ্জার, আন্ডারওয়েটও ডেঞ্জার, দুটোই আমাদের ক্ষেত্রে ডেঞ্জার। যে ওভারওয়েটও আমাদের থাকলে আমার একটা প্রিকশনের দরকার থাকে, আমার আন্ডারওয়েটও থাকলে থাকবে। তো আমি আপনাকে মানে ধন্যবাদ আপনাকে। তো আপনি আপনাকে এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই অপ্রাপ্ত বয়স্ক এই সমস্যা আমাদের সামাজিক সমস্যা একটা হয়ে দাঁড়িয়েছে। তো এই সামাজিক সমস্যা যখন আমাদের সামনে আসছে তখন আমাদের এই ব্যাপারে নলেজটাও থাকা দরকার, যাতে এই সামাজিক সমস্যাটা অনেকটা রোধ হয়। তো সেক্ষেত্রে ধরুন অপ্রাপ্ত বয়স্কে প্রেগনেন্সি, সেক্ষেত্রে আমরা কি প্রিকশন নেব বা আমাদের? হ্যাঁ, একটা প্রথম কথা হচ্ছে আমাদের সামাজিক সমস্যার জন্য মা বাবারা বাধ্য হয় বিয়ে দিতে অল্প বয়সে। এখনো 16-17 বছরে আমরা প্রচুর প্রেগনেন্সি মানে চেম্বারে দেখছি প্রেগনেন্সি নিয়ে এসছে। তখন আমাদের প্রথম বলি যে আচ্ছা যদি বিয়ে দিলেন তো প্রেগনেন্সি যদি না আসে সেই জন্য তো অনেক ব্যবস্থা আছে। যদি আমাদের রেডিও টিভিতে সবসময় সরকার প্রচার করছে সমস্ত কেন্দ্রে যে 18 বছরের আগে বিয়ে নয়, 21-এর আগে মা নয়, কিন্তু এখন তো আমরা সেটা দেখছি না। আমার উপদেশ হবে অ্যাটলিস্ট মা বাবা যেহেতু মেয়ে অপরিণত, মা বাবা মেয়েকে যদি সামাজিক কারণে বিয়ে দিতে হলো বলছে এখন মা বিয়ে না দিলে পরে যদি বিয়ে না হয় বা ভালো পাত্র পেয়ে গেল, তার মা বাবাকে আমাদের উপদেশ হবে মেয়েকে বলে দেওয়া যাতে 21-এর আগে বাচ্চা নিও না। আজকাল অনেক কিছু মানে ব্যবস্থা আছে, গর্ভনিরোধক ব্যবস্থা আছে, সেগুলো নাই। 2 নম্বর, কেন আমরা প্রেগনেন্সি নিতে বারণ করি? এটাও যেমন বেশি বয়সে মা হওয়াটা একটা ঝুঁকিপূর্ণ, সিমিলারলি 18 বছরের নিচে মা হওয়া খুব ঝুঁকিপূর্ণ, অনেক লোক ঝুঁকি আছে বলছিলাম তো। এক নম্বর হচ্ছে যে প্রথম কথা ওর আমাদের মেয়েদের মানে রিপ্রোডাক্টিভ অর্গান সিস্টেম টোটাল একটা মেয়ের পরিণত বয়স যেমন অ্যাডাল্ট বলা হয় 18 বছর আগে হয় না, তার মানে 18 বছর পর্যন্ত তার সমস্ত কিছু ম্যাচুরিটি হচ্ছে, তার মানে কমপ্লিট গ্রোথ। যার রিপ্রোডাক্টিভ অর্গান কমপ্লিট গ্রোথ হয়নি সে আর একটা ইয়েকে সাপোর্ট দেবে কি করে? সেটা খুব ভেরি কম, যেমন বেশি বয়সে মা হলে একলামশিয়া হয়, আবার অল্প বয়সে মা হলে একলামশিয়া। তারপরে ধরুন নর্মাল প্রসবের ক্ষেত্রে সমস্যা, কেন তোর তো যে প্রসবের রাস্তাটাই তৈরি হয়নি ঠিক মতো, ম্যাচুরিটি হয়নি, তাহলে একটা ইম্যাচুর প্রসেসটা সেক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, সেক্ষেত্রে সিজারের হার বেড়ে যায়, এবং গ্রামে গঞ্জে হলে এদের পড়ে থেকে অস্ট্রেলিয়া হবে ম্যাটার্নাল ডেথ, বাচ্চার ডেথ, এগুলো হচ্ছে। তো আমরা নেক্সট যেটা জানতে চাই যে ধরুন এই আমাদের শহরে বা কোনো মেগা সিটিতে এক ধরনের প্রবণতা দেখা যায় যে প্রেগনেন্সি অবস্থায় মদ্যপান, এটা অনেক জায়গায় অনেক আর্টিকেল আমরা দেখেছি পড়েছি শুনেছি, কিন্তু আজকে আমরা আপনাকে আমাদের মধ্যে পেয়ে তো এটা আমরা জানতে চাই যে মদ্যপান প্রেগনেন্সি অবস্থায় কতটা ক্ষতিকারক? অ্যাকচুয়ালি প্রেগনেন্সিতে মদ্যপান এবং আমার কাছে জানি না স্মোকিং, হ্যাঁ ধূমপানটাও ক্ষতিকারক, দুটোই হার্মফুল। মদ্যপান হওয়ার পরে যে মোটা অ্যালকোহল থেকে যে মেটাবলাইট হয় সেগুলো টক্সিক এবং এগুলো অপুষ্টি করতে সাহায্য করে, বাচ্চার ডিফেক্টের সাথে সাথে বাচ্চার অপুষ্টিও আমাদের ভারতীয় মহিলাদের মানে কি কি সমস্যা সিরিয়াল ওয়াইজ মানে আপ টু ডেলিভারি পর্যন্ত হতে পারে, যার জন্য আমরা যদি আগে থেকে এই ব্যাপারটা জেনে রাখি আমাদের যদি এই সমস্যাটা অ্যারাইজ করে তখন যদি আমরা এটাকে মারাত্মক করতে পারি, তার জন্য আপনি কি সাজেশন দেন? প্রথম কথা হচ্ছে বিভিন্ন প্রেগনেন্সি আমাদের মেজরিটি মতন 85-90% হচ্ছে নর্মাল, কোনো কমপ্লিকেশন হয় না যে কোনো স্ট্যাটাসে, সে বড় লোকের হোক গরিব লোকের হোক। আর
10-15% কমপ্লিকেশন হয়। কমপ্লিকেশন প্রথম থেকে সেই জন্য বলা হয় যে অ্যাটলিস্ট প্রথম 3 মাসে একবার কোনো চেকআপ হয়। সে ডাক্তার চেম্বারে হতে পারে অথবা এই হেলথ সেন্টার গুলোতে দিয়ে। স্যার আমার একটা ফোন আছে আমি অ্যাটেন্ড করে নিই। হ্যালো হ্যালো হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন আপনার নামটা বলুন। আমি মুর্শিদাবাদ কাপাস থেকে নাম বলছি। নাম বলতে দিন। আচ্ছা আমাদের এই স্টুডিওতে আপনি ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার সমস্যা বলুন। আমি ডাক্তার বলছি। নমস্কার বলুন জানাই। হ্যাঁ নমস্কার। আপনাকে হ্যাঁ নমস্কার। আমি আপনার ডাক্তার বলছি একটা প্রশ্ন করতে চাই। আমার ফ্যামিলি ফোন আমার যে ওয়াইফ এর আপনার প্রেগন্যান্সির ব্যাপারে। হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন কারণে নষ্ট হয়। প্রথম 3 মাসের মধ্যে যেগুলো নষ্ট হয় মোস্ট অফ দ্যাম অলমোস্ট 80-90% আর ডিউ টু ডিফেক্টিভ ক্রোমোজোমাল ডিফেক্ট জন্মগত ত্রুটি। সেটা পলিউশন মানে আমাদের দেশে পলিউশনের জন্য হতে পারে বেশিরভাগই ক্রোমোজোমাল ডিফেক্ট। এবং এটাকে আমরা অন্য ভাষায় বলি ন্যাচারাল সিলেকশন ডারউইনের থিওরি। ন্যাচারাল সিলেকশন যেগুলো এসে গ্রোথ হবে না বা কম্পেটিটিভ হবে না তাকে আগে থেকেই করে দেয়। কারণ আমরা অ্যানিমাল এবং আমাদের হিউম্যান বিং এর ডেলিভারি বা প্রেগন্যান্সি এক। অ্যানিমাল যদি প্রেগন্যান্সি নিয়ে আর ডেলিভারি অবধি সমস্ত রকম অ্যাক্টিভিটি করতে পারে মানে আমাদের আজকাল সেই জন্য রেস্ট কোনো রকম ইয়ে নেই। সিমিলারলি উনি হরমোনে কি ভাবে যে রেস্ট নিলে হয়তো আমার বাচ্চাটা থাকতো এই একটা কনসেপ্ট কিন্তু আমাদের মধ্যে থেকেই গেছে। হ্যাঁ সেই জন্য বলছি মডার্ন টাইমসে আমাদের এগুলো সব চেঞ্জ হচ্ছে কনসেপ্ট চেঞ্জ হচ্ছে। আগেকার দেখুন আর সেই 20 বছর আগে বলতো ব্লিডিং হচ্ছে আচ্ছা শুয়ে থাকো কিন্তু এখন আর সেসব বলা হয়। বাচ্চার গঠন হয় না রস ক্রোমোজোমাল ডিফেক্ট থাকলো এমটি স্যাক বলা হয় কিছু কিছু হলো গঠন হলো কিন্তু যেহেতু রস ক্রোমোজোমাল হয়তো 8 সপ্তাহ বা 10 সপ্তাহ 12 সপ্তাহ দেখা গেল আলোচনা করে দেখা গেলো প্রথম 8 সপ্তাহ 10 সপ্তাহে হার্ট বিট আছে বাচ্চা ভালো আছে আবার যখন নেক্সট 16 সপ্তাহের মধ্যে কথা দেখা গেলো মিস দেওয়া। হ্যালো 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 হ্যাঁ বলুন আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা আপনার নামটা বলুন প্লিজ। হ্যাঁ আপনার নামটা বলুন প্লিজ। নামটা হ্যাঁ মানে এমনি নর্মাল নিয়ে যন্ত্রণা হয় না অন্য কোনো প্রবলেম আছে আপনার বলুন? না আপনার কি প্রেগন্যান্সি সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে? প্রথম 3 মাসে এটা হয়ে গেল আর দ্বিতীয় 3 মাসে যদি নষ্ট হয়ে থাকে তো বেশিরভাগ দেখা যায় গঠনগত ত্রুটি জরায়ু ভেতরে কোন টিউমার বা সেপ্টাম যেমন বৃদ্ধি হচ্ছে না সেই জন্য ওটা হচ্ছে। সেক্ষেত্রে যদি হয় মানে ধরুন 16 সপ্তাহ বা 20 সপ্তাহ বা 25 সপ্তাহে যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলবো ইনভেস্টিগেশন করতে হিস্ট্রোস্কোপি বলে একটা আছে আমরা হিস্টোস্কোপি। কিন্তু প্রথম 3 মাসে উনি বলে এবারও আমার অ্যাসুরেন্স দিতে পারছে না যেটা হচ্ছে বারে বারে নষ্ট হয়
অনেকে দেখেছি দুবার তিনবার মিস করে যায় ডিউ টু ক্রোমোজোমাল ডিফেক্ট, কিন্তু আমাদের মানে বুক টিচিং আমাদের কাছে তিনবার নষ্ট না হলে আমরা এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন করি না, মানে ইটস কোয়াইট ফ্রিকোয়েন্ট, কোয়াইট নরমাল। আচ্ছা আচ্ছা, তো আপনারা দেখছেন যে বিভিন্ন সমস্যা মহিলাদের, আপনাদের ফোন আসছে, আমরা আপনাদের ফোনের উত্তর দিচ্ছি। তো আজকে যে সমস্যা প্রেগন্যান্সি সংক্রান্ত, বিভিন্ন সমস্যা আমরা জানতাম কিন্তু তার সমাধান কি সেটা জানতাম না হয়তো। তো আমাদের মধ্যে আজকে স্টুডিওতে রয়েছেন ডক্টর রঞ্জিত কুমার রায়চৌধুরী, উনি আপনাদের অনেক সমস্যার সমাধান দিলেন। আমরা ফিরে আসছি একটা ছোট বিরতির পর, বিরতির পর আবার আমরা এই সমস্যা নিয়ে আলোচনা করব, আপনাদের সমস্যা শেয়ার করব এবং আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যানসার আমরা করব। নিচ্ছি ছোট একটা বিরতি। বিরতির আগে আমাদের একটা সমস্যা, একজন বললেন যে ওনার প্রিভিয়াস একটা মিসক্যারেজ হয়ে গেছে এবং তারপরে উনি আবার প্রেগনেন্ট, কিন্তু উনি ঠিক অ্যাসুরেন্স পাচ্ছেন না যে মানে ওনার এইবারটা ঠিকঠাক হবে কিনা। তো আমাদের, আমি চাই এবং আমাদের এই স্টুডিওর তরফ থেকে আপনার জন্য শুভকামনা, নিশ্চয়ই আপনার এই স্বপ্ন পূরণ হবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু তা সত্ত্বেও আমাদের যে প্রিপারেশনগুলো দরকার, তিনি এক্ষুনি বলছিলেন ডক্টর রায়চৌধুরী, আমরা ওনার কাছ থেকে জেনে নেবো আরও কীভাবে মেনটেন করলে যাতে আপনি আপনার স্ত্রী সুস্থ থাকেন এবং যাদের এই সমস্যা তারাও যাতে সুস্থতা অবলম্বন করতে পারে। আমরা দেখেছি ভেরি রেয়ারলি, মানে একবার নষ্ট হয়েছে পরের বার নর্মাল প্রেগনেন্সি হয়েছে, মোস্ট অফ 90%, 10% হয়তো সেকেন্ড টাইম দেখা গেল আবার সেই মিসক্যারেজ, আর হয়তো 10,000 একটা দেখা গেল মোটামুটি ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে ফোন করার জন্য। তো আপনারা সমস্ত সমস্যা সমাধান পাবেন, আমাদের স্টুডিওতে রয়েছেন ডক্টর। তো আপনি যে কোশ্চেনটা উনি করলেন যে আপনার সমস্যা যে আপনার স্ত্রীর এরকম প্রেগনেন্সি, এবার তার ক্ষেত্রে যে প্রিকশন, তা উনি স্যার আপনার ক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, যেটা আমাদের আগে ওল্ড ইয়ে ছিল ওই বললাম, এখন সব কনসেপ্ট চেঞ্জ হচ্ছে। আজ থেকে হয়তো 10 বছর আগে 15 বছর আগে বলা হতো যে 6 মাস 1 বছর নিয়ম, কিন্তু এখন রিসেন্ট বিভিন্ন যে পাবলিশ হচ্ছে আমাদের যে জার্নালে, তাদের বলছে 2 থেকে 3 মাস পরে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনি বলুন আপনার সমস্যা কি? আচ্ছা বলুন। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন।
অ্যাকচুয়ালি ডক্টর রায়চৌধুরী, আমাদের আজকে যেটা সমস্যা দেখলাম যে বেশিরভাগই ওমেনরা এরকম ভুগছে যে আমার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, আমি পরবর্তী দিনে যদি সন্তান সম্ভাবনা সম্ভব হই তাহলে আমার ক্ষেত্রে কত রিস্ক, কত পার্সেন্ট রিস্ক থাকছে, বা আমি কতদিনের গ্যাপে আমি আবার দ্বিতীয়বার প্রেগন্যান্ট হতে পারি। তো এই ধরনের একটা দুবিধা সবারই মধ্যে থেকে যাচ্ছে। তো আমরা এই ফোনটা পেলাম সেমই প্রবলেম, তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলেন? উনি একটা কথা বললেন যে আমি অ্যাকচুয়ালি হাইটটা জানি না, উনি বললেন আমার ওয়েট 60 কেজি। হ্যাঁ, কেউ যদি 5 ফুট হয় 60 কেজি তাহলে ডেফিনেটলি ওবেস, আবার যদি 5.5 ফুট বা প্রায় 5.6 ফুটের কাছাকাছি হয় তার নর্মাল। তো সেক্ষেত্রে ওনার যেটা আমার মনে হচ্ছে যে পলিসিস্টিক ওভারিতে ভুগতে পারে, পিরিয়ডের ইরেগুলার এইভাবে মানে একটা ফোন করে শোনা। তো সেক্ষেত্রে উনি নিতে পারেন, 3 থেকে 6 মাসের মধ্যে প্রেগনেন্সি নিতেই পারেন। হ্যালো, বলুন আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, নামটা বলুন প্লিজ। হ্যাঁ, সমস্যা বলুন। সমস্যা বলুন আপনার। আচ্ছা, একটু জোরে বলুন আপনি, টিভি সাউন্ডটা মিউট করে আপনি জোরে বলুন। ছোট হয়, কারো বড় হয়, নর্মাল হয়, ছোট হলে বাচ্চা বাড়ে না, রক্ত চলাচল ঠিক হয় না, এক্ষেত্রে আমরা ওই অ্যাবাউট 8 মাস 32, 33, 34 উইকসে এই সময় আজকাল আল্ট্রাসোনোগ্রাফি কালার ডপলার করা হয়, আজকাল করে দেখা হয় যে বাচ্চার ফুল দিয়ে মায়ের মানে মায়ের থেকে বাচ্চা দিকে রক্ত যে সঠিক পরিমাণে যাওয়া দরকার সেটা ঠিক আছে কিনা, যে বাচ্চা সরি মানে যে পুষ্টির জন্য যেটুকু দরকার সেটা পাচ্ছি কিনা, যদি দেখা যায় যে কম পাচ্ছে তাহলে সেক্ষেত্রে ফিটাল ডেথ হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে ক্রোমোজোমাল ডিফেক্ট, ওই যে বললাম কিছু কিছু ক্ষেত্রে ক্রোমোজোমাল ডিফেক্ট হলো। হ্যালো, আপনার নামটা বলুন, কোথা থেকে বলছেন আপনি? আচ্ছা আচ্ছা, তো সমস্যা বলুন, একটু জোরে বলুন প্লিজ, আপনার সাউন্ডটা ঠিক আসছে না। আগে প্রশ্নে যেটা বলছিলাম যে একদম পুরো মাসে যে বাচ্চাগুলো মারা যায় বেশিরভাগই ফুলের কারণে, ফুল ছোট বড় বা হরমোনাল কিছু চেঞ্জের জন্য সুগার একটা কমন কজ, ব্লাড সুগার বেড়ে যায়, সেই সময় উনি করেছিলেন কিনা জানি না, সুগারটা প্রতি 10-15 দিন অন্তর অন্তর টেস্ট করে দেখে নেওয়া হয়। আর কিছু কিছু ক্ষেত্রে কারণ পাওয়া যায় একই জিনিস, ক্রোমোজোমাল ডিফেক্ট,
যেমন ধরুন ডাউন সিনড্রোম বলে একটা ভেরি কমন ডাউন সিনড্রোম, মানে আকৃতি সব ঠিক কিন্তু ক্রোমোজোমের এক্সট্রা বেশি থাকার জন্য যত বড় হবে আস্তে আস্তে জড় বুদ্ধি হয়, হ্যাঁ সেটাই ডাউন সিনড্রোম। তো মোস্ট অফ দি ডাউন সিনড্রোমে 99% হয় ফার্স্ট প্রথম 3 মাস দ্বিতীয় 3 মাসে নষ্ট হয়ে যায় অথবা ওই পুরো মাসে গিয়ে ডেথ হয়ে যায়। স্পোরাডিক্যালি ধরুন আউট অফ 400 এ একটা জন্মালো বা আউট অফ 1000 একটা জন্মালো, কিন্তু মেজরিটি কিন্তু সেগুলো আমরা ডিটেক্ট করতে পারি না, করা যায় বিভিন্ন কমপ্লিকেটেড ব্যাপার আছে আমরা সেটা করতে পারি না। এটা ক্রোমোজোমাটোলজি কোনো প্রিভিয়াস সেই জন্য বিশেষজ্ঞ ডাক্তারকে দেখি উনি কিভাবে বলবেন অবশ্যই সে হয়ে যাবে। আমরা বুঝলাম এই আলোচনাতে যে প্রেগন্যান্সির প্রথম অবস্থা থেকে আপ টু ডেলিভারি পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে আমরা যদি বিশেষজ্ঞ গাইডলাইনে চলি তাহলে এবং কোন রকম সামান্য প্রবলেম যদি হয় আমরা ঘরোয়া ব্যবস্থা না অবলম্বন করে, এখন অনেক আধুনিক ব্যবস্থা রয়েছে, অনেক ছবি, অনেক সোনোগ্রাফি, অনেক কিছু রয়েছে, সেগুলো যদি শরণাপন্ন হই এবং একটা বিশেষজ্ঞ যদি তত্ত্বাবধানে আসে তাহলে হয়তো আমার অনেক সমস্যা, হ্যাঁ একদম 100% কিউর হতে পারবে না, কিন্তু অন্তত সাজেশন। একটা ফোন আসছে আমার, হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন আপনি? আমি জীবন থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার নামটা কি? আমরা যেটা বলি যে ধরুন এখন প্রেগন্যান্সি তো এলো আর টোটাল মান্থ আমরা ওভারকাম করার পর ডেলিভারির টাইমে আমাদের মধ্যে একটা টেনশন বা থাকে বা বাড়ির লোকের একটা সমস্যা থাকে যে নর্মাল না সিজার, তো এখন দেখা যাচ্ছে যে সিজারের সংখ্যাটা অনেক বেশি তুলনামূলকভাবে সিজার না নর্মাল, এই দুটোর মধ্যে ঝুঁকি কোনটাতে বেশি আপনি মনে করেন? আমরা যখন ধরুন ছাত্র অবস্থায় ছিলাম তখন কিন্তু অ্যানেসথেসিয়া মানে সিজারের মানে তো অ্যানেসথেসিয়া অজ্ঞান করে করা হয় অবশ্য, সেটা এত এত অ্যাডভান্স হয় এখন আমরা এত কথায় কথায় মানে অপারেশন করছি। একটা ফোন আছে আমার, আমি একটা অ্যাটেন্ড করলাম। হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন আপনি? আমি জিয়ার থেকে বলছি। আপনার নামটা বলুন প্লিজ। আমার নাম এসিনো। হ্যাঁ বলুন সমস্যা। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আমরা বিরতির আগে যে সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম যে সিজারে ঝুঁকি বেশি না নর্মাল ডেলিভারিতে বেশি ঝুঁকি, তো সেইটা আমাদের কাছে এখন ইনকমপ্লিট ছিল। আমরা এখন ডক্টর রায়চৌধুরীর কাছে জেনে নেবো যে অ্যাকচুয়াল আমাদের ধারণাটা কি ব্যাপারে। যে প্রসঙ্গে প্রথমে বলছিলাম যে নর্মাল ডেলিভারি না সিজারিয়ান ডেলিভারি, সেটা আজ থেকে 30 বছর আগে 20-25 বছর আগে অনেক প্রাসঙ্গিক ছিল, এখন দুটোই প্রায় স্বাভাবিক। কেন যে নর্মাল ডেলিভারিতে
5-10% ডেলিভারির সময় বাচ্চাদের আমরা যতই মনিটরিং করি যে শ্বাসকষ্ট জনিত ইয়ে নিয়ে জন্মাচ্ছি কিনা সেটা অ্যাসিওর করা যায় না। হ্যাঁ, যে 90-95% নর্মাল হচ্ছে, কিন্তু 5% বা 10% ওটা তখন আর নর্মাল লেভেলে বলতে পারছি না। হয়তো বেবি আউট হলো কিন্তু শ্বাসকষ্ট হলো বা শ্বাস কামলোই না বা ডেথ হয়ে গেল, কারণ লাস্ট হাফ আওয়ার ডেলিভারির সময় যতই মনিটরিং করি আমরা ঠিক মতো পাই না সমস্ত। আচ্ছা, সেই জন্য আজকাল বিশেষ করে যেহেতু বেশিরভাগ মায়ের দেখা যাচ্ছে প্রত্যেক ফ্যামিলিতে একটা হয়তো বাচ্চা নেবে বা ম্যাক্সিমাম দুটো, তো সেই জন্য প্রত্যেক মায়ের কাজ বা ফ্যামিলির কাজ যে আমার বাচ্চা যেন সুস্থভাবে জন্মায়। তখনই কোশ্চেন আসছে যে আমি নর্মাল ডেলিভারি করতে করতে আমি আপনাকে 100% অ্যাসুরেন্স দেবো না, কিন্তু সিজার ডেলিভারির ক্ষেত্রে বেবির ক্ষেত্রে অন্তত 100% অ্যাসফিক্সিয়া মানে যেটা বলে শ্বাসকষ্ট এবং অ্যাসফিক্সিয়ার পরে অক্সিজেন ব্রেনের ড্যামেজ হয় পরে বিকলাঙ্গ হয়। ফোন আছে, হ্যালো। হ্যাঁ বলছি, আমার একটা বউ রাত্রের দিকে পেট যন্ত্রণা করছে 35 সপ্তাহ বাচ্চা ছিল, ঠিক আছে। আচ্ছা, আপনি কত দিনে বলছেন, আপনার নামটা বলুন। কোনো কিছু অসুবিধা নেই, বাচ্চাটা কম ছিল। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন, আপনার নামটা বলুন প্লিজ। হরিয়ান পাড়া সঞ্জয় মন্ডল। হ্যাঁ, এবার বলুন আপনার সমস্যা। হ্যাঁ, বাচ্চাটা কম ছিল, আজকে একটা ইউএসজি করার পর ডিডক্টর ডক্টর বললেন যে বাচ্চাটা মারা গেছে, তাই এটা কি কারণে জানা একটু বলবেন। 35 সপ্তাহ চলছে। এখন বেশিরভাগ মায়েরা সেই লেবার পেনা নিতে চাইছে না, কারণ নর্মাল ডেলিভারি করতে গেলে 12-18 ঘন্টা আমাদের লেবার পেন নিতে হয়। বেশি আমরা দেখি যে না আমরা ওই পেন আর সহ্য করতে চাই না। তারপরে এসে বলছেন অ্যাসিওরেন্স, যে আমার বাচ্চার কোনো শ্বাসকষ্ট কিছু হবে না, তো একদম সব ঠিক থাকবে। সেক্ষেত্রে বলি দেখুন 5-10% তোমাকে বলতেই হবে, রিস্কটা তো বলতেই হবে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে মায়ের ঝুঁকি, মায়ের ঝুঁকি এখন অ্যানাস্থেশিয়া এত মানে ইজি হয়ে গেছে যে কমপ্লিকেশন অলমোস্ট নেই। মানে স্পাইনাল, হ্যাঁ স্পাইনাল অ্যানাস্থেশিয়া বলা হয়, সারা বিশ্বজুড়ে আজকাল স্পাইনাল অ্যানাস্থেশিয়া এত সেফ, যার ফলে অ্যানাস্থেশিয়া এবং নর্মাল ডেলিভারি করতেও বিভিন্ন রকম সমস্যা হয়। বললাম একটা তো বাচ্চার সমস্যা, মায়ের বিভিন্ন রকম সমস্যা হয় সেইগুলো, এই জন্য আজকাল নর্মাল না সিজারেন এটা মানে অলমোস্ট এক পার, যে ঝুঁকি দুটোতেই আছে আবার নেই এরকম বলা যায়। তো আমাদের আর একটা সমস্যা যেটা থেকেই যায় যে আমাদের একটা ইস্যু হওয়ার পর পরবর্তী ইস্যু আমরা কতদিনের গ্যাপে নিলে তবে আমাদের একটা সুস্থ স্বাভাবিক একটা মহিলা জীবন যাপন করতে পারবে। তো আমাদের দেশে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মানে মেয়েদের এখনো আমাদের দেশে অ্যানিমিয়া, আমাদের মিনিমাম বলা হয় যে 12 গ্রাম হিমোগ্লোবিন থাকা উচিত প্রত্যেক মহিলার মিনিমাম, কিন্তু আমরা দেখি যখন প্রেগনেন্সি নিয়ে হিমোগ্লোবিন করি 9-10। তো আয়রন ডেফিসিয়েন্সি অলরেডি মায়ের আছে, সে আবার বাচ্চাকে কি হয় তার ইয়ে দেবে, সাপ্লাই দেবে, সেজন্য আয়রন তো খেতে হবেই। এবং এই যে আমি প্রথমে কথা প্রসঙ্গ বলেছিলাম, মা কাজ করছে ব্যাংক হিসাবে, তো ব্যাংক, হ্যাঁ স্টোর, ব্যাংক যদি খালি হয়ে যায় তাহলে কি করে সাপ্লাই দেবে, সেজন্য মাকে আগে আয়রন মানে পুষ্টি হতে হবে। এবং ডিউরিং প্রেগনেন্সি অ্যাটলিস্ট আমাদের গভর্নমেন্ট থেকে 100টা ট্যাবলেট দেওয়া হয়, আয়রন ট্যাবলেট খাওয়া হয়, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি আমরা মানে প্রাইভেট ইয়েতে বলি যে আমাদের টার্গেট হবে 12 হিমোগ্লোবিন রাখা, 12 যদি হিমোগ্লোবিন থাকে মায়ের তাহলে সব দিক দিয়ে ঝুঁকি কম, এবং 12 হিমোগ্লোবিন রিচ করা খুব টাফ, সেই জন্য আয়রন ট্যাবলেট অ্যাটলিস্ট খেতে হবে। আবার সেম টাইম ক্যালসিয়াম প্রচুর দরকার, কারণ বাচ্চার গঠনে হাড় গঠনে ক্যালসিয়াম লাগে আমরা জানি, সেজন্য ক্যালসিয়াম মার থেকে সব নিয়ে নেবে। আমাদের জানি আমরা সবাই আমাদের হাড়ে প্রচুর ক্যালসিয়াম থাকে, মা যদি ক্যালসিয়াম না খায় দুধের মাধ্যমে ন্যাচারাল খাদ্যের মাধ্যমে এবং ক্যালসিয়াম ট্যাবলেট সাপ্লিমেন্ট, তাহলে মায়ের হাড় ক্ষয়ে যাবে। এবং সেক্ষেত্রে আমাদের আগেকার দিন খুব বেশি হতো, 2-3-4 বাচ্চা হতো সাপ্লিমেন্ট পেতো না, তার মায়ের প্যাসেজটা বেঁকে যেত, মায়ের হাড় ক্ষয়ে যেত। সেই জন্য অ্যাটলিস্ট 3 বছর বলা হয় যে গ্যাপ বাচ্চা নিও না, কারণ ওই 3 বছরে সে মা নিজেকে রেডি করতে পারবে, রেডি করবে মানে স্টোরটা পূরণ করবে, তারপরে আবার প্রেগন্যান্সি নিবে। ধন্যবাদ। আর আমার যেটা মনে হয় যে দেখুন একটা আর একটা সমস্যা আমাদের থেকে যায়, এটা আর কি প্রেগন্যান্সি সংক্রান্ত দিক, প্রেগন্যান্সি রিলেটেডই মনে করি যে একটা ওমেন যখন বাচ্চা হয়ে যায়, বাচ্চা যাওয়ার পরে ভারতীয় মহিলাদের ক্ষেত্রে একটা টেন্ডেন্সি থাকে যে অনেক স্থূলকায় তাদের দেহটা অনেক মোটা হয় যার টেন্ডেন্সি, এটা থেকেই যায়। তো এই জিনিসটাকে ঠিকঠাক মেনটেন করতে গেলে আফটার প্রেগন্যান্সি কি কি প্রিপারেশন দেখুন, নর্মাল হোক আর সিজার হোক, কারণ কমন বিলিভ যে সিজার হলে আমি 1.5 মাস বা 2 মাস বা 4 মাস কাজ করবো না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। বেশিরভাগ মায়েরা যে স্থূলকায় হয় বেশি বিশ্রাম নেওয়ার জন্য,
জানো তো কথাই নেই, ডাক্তার আমরা বললো নড়বে না চলবে না নামার, হ্যাঁ সেই জন্য আমরা আমি অন্তত বলি যে 1 সপ্তাহ পর থেকে সমস্ত কাজ করবে, হেভিও একটু হবে না, আদারওয়াইজ হাঁটা চলা রান্না বান্না কাজ কোনো সমস্ত করবে, আর নর্মাল মায়েরা তো আরো আগে কাজ করতে হবে, আগে যা কাজ করতো সেটা করবে। হ্যাঁ সেক্ষেত্রে সমস্যা হয় বাচ্চাকে নার্চার করা, শুধু বাচ্চাকে সময় দিয়ে বাচ্চাকে ফিডিং করিয়ে যেটুকু সময় পাবে হাঁটা চলা নর্মাল কাজকর্ম করলে স্বাভাবিক জীবন যাপন করলে আমাদের আর জন্য বেশি রিচ খাওয়ার না খায়, মানে ঘি মাখন বা যেগুলো মানে চর্বি জমাতে সাহায্য করে, ভাত কম খাবে, রুটি খাবে, ক্যালোরি কম খাবে, এটা তো হচ্ছে স্থূলকায় মায়েদের জন্য, যারা আবার রোগা মা তাদেরকে আমরা এগুলো বার করি না, তারা হ্যাঁ এগুলো বলে খাও ঘি খাও আলু সিদ্ধ খাও ভাত করে ক্যালোরি ইনটেকটা বাড়াতে হবে, এদের ক্যালোরি ইনটেকটা কমাতে হবে। মানে আপনারা দেখছেন প্রেগন্যান্সি এবং প্রেগন্যান্সি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, আমাদের এখানে রয়েছেন ডক্টর রায়চৌধুরী, উনি অনেক কিছু আমাদেরকে বললেন, আমরা অনেক তথ্য জানলাম, অনেক আমাদের অভিজ্ঞতা হলো। তো আমি সবশেষে, আমাদের সময় হাতে খুব কম, তো আমি সবশেষে এটা সার্বিকভাবে সরকারির তরফ থেকে আপনার কাছে জানতে চাই ডক্টর রায়চৌধুরী, যে একটা সুস্থ স্বাভাবিক একটা শিশুর জন্ম দিতে গেলে একটা মায়ের কি কি সাবধানতা অবলম্বন, কি কি প্রিকশন দরকার? প্রথম হচ্ছে বিয়ের পরে ডাক্তারের কাছে যাওয়া উচিত, যাতে আমি প্ল্যানিং করব যে আমি বাচ্চা নেব না, তো কি কন্ট্রাসেপটিভ ইউজ করব। 2 নম্বর, প্রেগনেন্সি নেওয়ার আগে কিছু কিছু টেস্ট করে দেখে নেওয়া হয়, আজকাল যেহেতু একটা বা দুটো বাচ্চা নেবে সুস্থ সবল জন্য হয়, প্রেগনেন্সির আগে থ্যালাসেমিয়া টেস্টিং মাস্ট, আরো কিছু কিছু ইনফেকশনে যেগুলো বাচ্চা বিকলাঙ্গ হতে পারে সেই টেস্টগুলো মাস্ট করানো হয়। তারপর আমরা দেখে নিই হিমোগ্লোবিন কম আছে না, যদি কারো অ্যানিমিয়া থাকে আমরা এখন বাচ্চা নিয়েও না, বা যদি দেখি তার পুষ্টি ঘাটতি আছে তাহলে বলবো আগে তুমি রোগা হোক, মোটা যারা তারা রোগা হোক, রোগা যারা তারা মোটা হোক, তারপরে প্রেগনেন্সি নাও, সেগুলো অবশ্যই এই যেমন প্রি কাউন্সিলিং করা হয় প্রেগনেন্সি নেওয়ার আগে, অবশ্যই জন্য অবশ্যই তার নলেজ বাড়ানো দরকার, এবং আমরা বলতে পারি তোমার এখন দরকার নেই বা পরে নেবে এভাবে গাইড করা, এবং প্রেগনেন্সির পরে ভিটামিন সি বললাম ফলিক অ্যাসিড না খেলে নিউরাল ডিফেক্ট বা অন্যান্য রোগ হয়, তারপর প্রেগনেন্সি যে এসে গেল তখন 3-4 মাস পর থেকে আয়রন এবং ক্যালসিয়াম মাস্ট খেতে হবে, কারণ আমাদের দেশে এই দুটোর অভাব খুবই বেশি, সেই জন্য চেক আপের মাধ্যমে থাকা উচিত সবসময়, যে ডাক্তার কাছে যেতে হবে তা নয়, আমাদের হেলথ সেন্টার গুলো তো আছে প্রত্যেকটা তোমার মা মাতৃ সেবা কেন্দ্র আছে সেখানে। তো আর একটা যেটা সবশেষে আমি আপনাকে জানতে চাই, যে একটা বিকলাঙ্গ শিশুর জন্ম রোধ করতে গেলে তার জন্য কি আমরা এখনো যে মডার্ন টাইমস অব যতটা এসছে আমরা হয়তো 100% বিকলাঙ্গ শিশু জন্মানো বন্ধ করতে পারি না, কিন্তু এই স্ক্রিনিং কিছু রক্ত পরীক্ষা এবং কিছু আল্ট্রাসোনোগ্রাফি করে 80% বিকলাঙ্গ বাচ্চা আমরা আর্লি ডিটেক্ট করি এবং তাদের ট্রামিয়েট করি, হ্যাঁ যেহেতু আমরা একটা বিকলাঙ্গ বাচ্চা হচ্ছে সমাজের মানে ফ্যামিলির বার্ডেন এবং সমাজের বার্ডেন, এমনি তো নেচার হ্যাজ গট সিলেকশন, যে আমি একটু এই কথা বলেছিলাম, কিন্তু প্রকৃতি তাদেরকে পৃথিবীতে আনে না, অনেকে আমরা বলি কথা কথা ভগবান যা করে মঙ্গলের জন্য, এবার হচ্ছে আবার আমি লাস্ট পার্ট বলছি যে পুষ্টিকর খাওয়া, বাইরের রিচ খাওয়ার কিনে খেতে হবে না, আমাকে কোম্পানি ফুড প্রোডাক্ট খেতে হবে না, অনেকে এই প্রোটিন কিনে খায় ওই প্রোটিন কিনে খাওয়া দরকার, আমাদের বাড়িতে ডেলি খাবার যদি ঠিক মতো খাই, হ্যাঁ ডাল ভাত মাছ ডিম সবজি এগুলো তাতেই সাফিসিয়েন্ট হয়, এবং প্রেগনেন্সি পিরিয়ডে একটু এক্সট্রা দুধ খেতে হবে, ছোট মাছ খেলে ক্যালসিয়াম বাড়বে, সেটা আমি বিভিন্ন কথা প্রসঙ্গে বললাম। আপনারা দেখছেন ডক্টর্স টাইম, এই অনুষ্ঠানে প্রেগনেন্সি এবং তার সমস্যা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা, আমাদের স্টুডিওতে ছিলেন ডক্টর রায়চৌধুরী, আমরা তার সাথে অনেক প্রবলেম শেয়ার করলাম, অনেক অভিজ্ঞতা আমাদের হলো, তো সর্বোপরি আমরা যেটা জানলাম ওনার কাছ থেকে, যে প্রেগনেন্সি আসার পরে আমাদের প্রথমে যে বাড়ির স্বাভাবিক খাদ্য খাওয়াটা খুবই জরুরি, এবং আরেকটা যেটা হচ্ছে যে আমাদের টেনশন মুক্ত লাইফ ট্রিট করা এটাও ততটা জরুরি, এবং পাশাপাশি একটা বিশেষজ্ঞর পরামর্শ নেওয়াটা তার থেকে সমানই জরুরি। তো এছাড়া যদি আপনি কাছে যদি কোনো বিশেষজ্ঞ নাও থাকেন, আপনি যদি বিশেষজ্ঞ কাছে পৌঁছতে পারবেন, যদি না পারেন তাহলে বিভিন্ন জায়গায় আমাদের স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে আসুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যা সংক্রান্ত সমস্যাকে আলোচনা করুন এবং তার প্রিকশন নিন, আপনি নিশ্চয়ই একটা সুস্থ স্বাভাবিক এবং সম্পূর্ণ একটা বাচ্চার মা হতে পারবেন, এটা আমাদের কামনা এবং ধারণা। পরবর্তী অনুষ্ঠানে আমরা আবার আসবো, ততক্ষণ আমরা শুভরাত্রি, নমস্কার নমস্কার।